বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে একটা সচেতনতামূলক একটা আলোচনা করতে চাই। এখানে মূলত আরও আনন্দ অ্যাপ নিয়ে আমি বলবো, যেখানে বেশ কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে এমনটাই পাঠকদের অভিযোগ। বিষয়টা কি হয়েছে, আরও আনন্দ অ্যাপে আপনারা সকলেই জানেন যে ইবুক ফরম্যাটে বিভিন্ন আনন্দমেলার সংখ্যা, আনন্দলোক, দেশ পত্রিকার যে মাসিক সংখ্যাগুলো হয় এবং পূজাবার্ষিকী সংখ্যা হয় সেগুলোকে সহজেই পড়তে পারেন। অবশ্যই সাবস্ক্রিপশন দিয়েই পড়তে হয়, তবে সেই জায়গা থেকে বেশ কিছু সমস্যা পাঠকরা ফেস করছে, সেগুলোই আমার সামনে বেশ কয়েকজন জানিয়েছে এবং সেই জায়গা থেকে একটা ভিডিও করার চেষ্টা। প্রথমত হলো যে পূজাবার্ষিকী আপনারা সকলেই জানেন যে অগাস্ট মাসে প্রথম প্রকাশ হয় আনন্দমেলা, এবং শারদীয় আনন্দমেলার প্রকাশের পরপরই গোটা মাস জুড়ে প্রকাশ হতে থাকে সানন্দা, দেশ, আনন্দলোক পত্রিকার মতো বিভিন্ন এবিপির তরফ থেকে পত্রিকাগুলি শারদীয় রঙে। এবং এই শারদীয় সংখ্যাগুলো কিন্তু মহালয়ার দিন অর্থাৎ এতদিন পরে অক্টোবর মাসের 13-14 তারিখে আপলোড করা হচ্ছে অ্যাজ এ ইবুক ফরম্যাট। প্রথম কথা হলো কেন এতটা দেরি করে কেন ইবুক ফরম্যাটে ওয়েব পেজে আনা হলো। যারা সাবস্ক্রিপশন দিয়ে অপেক্ষায় ছিলেন তাহলে তারা অধৈর্য হয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। এবং অনেকে হয়তো এই অ্যাপে সাবস্ক্রিপশন নেওয়ার পরেও তাড়াতাড়ি পড়ার জন্য অনেকেই বাইরে থেকে ম্যাগাজিন রূপেও ফিজিক্যাল ফরম্যাটে কপিগুলো কিনেছেন, তাতে ডবল খরচা হয়ে গেল বলা ভালো। এবং একটা জিনিস লক্ষ্য করুন যে অগাস্ট মাসে প্রকাশ হয়েছে এবং ইবুক ফরম্যাটে দেয়া হচ্ছে এই অক্টোবর মাসে, কাজেই একটা বড় উইন্ডো পেয়ে গেল আনন্দ এই পত্রিকাগুলিকে বিক্রি করার। ফলে কি হলো, ফিজিক্যাল কপিগুলো বিক্রি হয়ে গেল। এইবার যখন অক্টোবর মাস চলে এসেছে এবং অক্টোবর মাসের 13-14 তারিখ চলে এসেছে, তাহলে অনেকটাই সময় পেরিয়ে গেছে, এবার ইবুক ফরম্যাটে তারা প্রকাশ করার দিকে এগোচ্ছেন। এবং ইবুক ফরম্যাটে প্রকাশ করতে গিয়ে দেখা গেল, আমাকে বেশ কিছু ছবি আমি মানে আপলোড হতে দেখলাম সোশ্যাল মিডিয়া সাইটে, পুরোটাই অ্যাকচুয়ালি পিডিএফ ফরম্যাটটাকেই ইবুক বলে চালানো হচ্ছে। অর্থাৎ যেটা আমরা ইবুক দেখতে পাই সেই ফরম্যাটে লেখাটা নয়, গোটা বইটাকে পিডিএফ আকারে স্ক্যান করে একটা ভালো কপি তৈরি করে সেটাকেই আপলোড দেওয়া হয়েছে। ইবুক ফরম্যাট বলতে আমরা যা বুঝি সেই ফরম্যাট কিন্তু মোটেও নয়। তাহলে এই যে এত গাদা গাদা সাবস্ক্রিপশন ফি দিয়ে মানুষ যখন অ্যাপটাকে সাবস্ক্রাইব করছে কিছু পড়ার জন্য, এ হেন অত্যাচার কিন্তু সত্যি একটা বাজে ট্রিটমেন্ট বলা যেতে পারে, আনপ্রফেশনাল ট্রিটমেন্ট বলা যেতে পারে। দ্বিতীয় কথা হলো যে এত বড় উইন্ডোতে তারা ফিজিক্যাল কপি বিক্রি করার পর এবার ই সাইটে এইভাবে পিডিএফ করে তারা ছাড়ছেন বিভিন্ন পত্রিকাগুলোকে, এতে কিন্তু লাভ সবসময় যিনি প্রকাশক আছেন বা এবিপি আনন্দ বা আনন্দ যারা রয়েছে তাদের সকলেরই। কারণ এখানে আমি দেখলাম, লক্ষ্য করুন আপনারাও, 3 রোতে লেখাগুলো রয়েছে সে পিডিএফ ফরম্যাটের মতো, আলাদা করে কিন্তু এটাকে ইবুক করার জন্য কস্টিং কোনো পে করতে হচ্ছে না, যে কোনো স্ট্যান্ডার্ড স্ক্যানারেই আমরা কিন্তু স্ক্যান করে এইভাবে ফরম্যাট তৈরি করে নিতে পারি এবং এইভাবেই কিন্তু আপলোড হয়ে গেছে এখানে। আর একটা জিনিস দেখলাম যে সাবস্ক্রিপশন নিলেও আপনি যখন পড়তে শুরু করবেন বা অ্যাপটা খুলবেন, মাঝে মাঝেই কিন্তু একটা করে বিজ্ঞাপনের পেজ আসবে যেটাকে আপনাকে উপরে ক্রস মার্কে কেটে দিতে হবে, তাহলে আবার পেজটা সচল হবে, মানে একটা করে বিজ্ঞাপন মাঝে মাঝেই চলে আসছে। তাহলে এই যে এত সাবস্ক্রিপশন দেওয়া, এটার মানেটা কী? এবং আরও একটি বিষয় নিয়ে আমি আলোকপাত করতে চাই, যেটা না বললেই নয়, আমি একটু সাবস্ক্রিপশন ফির দিকে তাকাবো। আমার সামনে এবার রয়েছে সাবস্ক্রিপশন প্যাকের অপশানসগুলো। তো 99 টাকায় 1 মাস আপনি নিতে পারবেন, 199 টাকা বা 200 টাকায় সিলভার প্যাকে আপনি 3 মাসের রাখতে পারবেন, তারপর 6 মাসের জন্য 299 টাকা মানে 300 টাকাতে, আর 499 টাকা মানে 500 টাকাতে আপনি গোটা মাস বছরের জন্য এটাকে অ্যাভেল করতে পারবেন। তো এইখানে আমি যদি সবথেকে ছাড়ের বিষয়টা দেখি, তাহলে কিন্তু প্লাটিনাম প্যাকটা নেওয়াই সবথেকে বেশি গ্রহণযোগ্য এবং সবাই ওটাই নেওয়ার চেষ্টা করেন। একটা বছরে 500 টাকা দিলেই হয়ে যায়, সেক্ষেত্রে গোটা মাসে পড়ে 40 টাকা করে। এই 40 টাকাতে আপনার কিন্তু এমনিতেও ফিজিক্যাল কপি রূপে দুটো বই আনন্দমেলার হয়ে যায়, যেখানে এখানে কিন্তু কোনো রকম পেপার প্রডিউসিং করতে হচ্ছে না, কোনো আলাদাভাবে কোনো কিছু ট্রিটমেন্ট করতে হচ্ছে না, শুধু ইবুক আকারে তৈরি করে
দিয়ে দিচ্ছে। আর পূজাবার্ষিকে তো দেখলেনি, পিডিএফ ফরম্যাটটাকেই এরা পেস্ট করে দিচ্ছে। এবার প্রশ্ন হলো যে এখানে যে ছটা পত্রিকা দেওয়া হচ্ছে, আমরা তো ছটা পত্রিকা পড়ি না, অনেকে পড়েন আনন্দমেলা, অনেকে পড়েন সানন্দা, অনেকে হয়তো পড়েন আনন্দমেলা আর দেশ পত্রিকা, আমরা খুব কমজনই আছি যারা ছটা পত্রিকার প্রত্যেক সংখ্যায় পড়ি, এরকমটা হয় না জেনারেলি। তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে এটা একটা বিগ লস অ্যাকচুয়ালি, এবং বিজ্ঞাপন বা এবিপির তরফ থেকে এই আরো আনন্দ অ্যাপের অ্যাকচুয়ালি একটা বিরাট লাভের জায়গা তৈরি হয়েছে এই মানে অ্যাপটা খোলার পর থেকে। আরও একটা বিষয় যেটা নিয়ে না বললেই নয়, আমি দেখেছি যে যখন আমি ইমেল আইডি বা আমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করি বা রেজিস্টার করেছি বিগত দিনে, বেশ কিছু কলও আসে, এবং কল এসে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যখনই সাবস্ক্রিপশন প্যাক শেষ হয়ে যায় তখনই ফোন আসে, দিয়ে বলা হয় যে আরও আনন্দ অ্যাপ থেকে বলছি আপনাদের অ্যাপটার যে সাবস্ক্রিপশন সেটা শেষ হয়ে গেছে, খুব শীঘ্রই আপনারা রিচার্জ করে নিতে পারেন, তাহলে আবার নতুন করে সব কিছু আপনি দেখতে পাবেন, গল্পগুলো বইগুলো পড়তে পারবেন ইত্যাদি। রীতিমতো একরকম ফোর্স করানোর মতো করেই মাঝে মাঝেই কল করা হয় যে আপনি সাবস্ক্রিপশনটা আবার অন করে নিন, এরকম একটা। যদিও কোনো অ্যাপ থেকে আমি আজ পর্যন্ত এরকম কল পাই না যে অ্যাপের তরফ থেকে ফোন করে বলা হচ্ছে, তো এইটাও কিন্তু এই অ্যাপের আমি ড্রব্যাক বলেই মনে করব। সব মিলিয়ে যা আমার অভিজ্ঞতা, তাতে এই এবিপি অ্যাপ যেটা রয়েছে আরোয়ানদের, অনেক বেটার হলো ফিজিক্যাল কপি কিনে নেওয়া আমার কাছে। যারা দূরে রয়েছেন, প্রবাসী রয়েছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা একটা সুবিধাজনক অ্যাপ যেখান থেকে সহজেই পড়ে নেওয়া যায়। সবসময় ফিজিক্যাল কপি হয়তো পশ্চিমবঙ্গের বাইরে যারা রয়েছেন বা যারা ভারতেরই বাইরে রয়েছেন তাদের পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না, তাদের জন্য অবশ্যই ঠিক আছে, ভালো অ্যাপ, কিন্তু যারা এখানেই রয়েছে তাদের জন্য সবথেকে বেটার হলো যে কপিটা আপনি চাইছেন সেটা সরাসরি কিনে নিতে। তো এই ছিল আজকের একটা সার্বিক আলোচনা, চেষ্টা করলাম এবিপির এই যে অ্যাপ সেটা নিয়ে একটা আমার ধারণা এবং পাঠকদের যে সমস্যাগুলো বর্তমানে ফেস করছেন তারা, সেগুলো নিয়ে একটা সতর্কতামূলক আলোচনা করতে। এবং এই রকম পোস্ট যদি আরও পেতে চান, ভিডিও আরও পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে এরকম আরও ভালো আলোচনা আনতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে বিষয়টাকে নিয়ে একটু ওয়াকিবহাল হওয়ার জায়গা তৈরি করবেন। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে, আর বেশি কথা বাড়াবো না। আর এটাও জানাই যে পরের পর্বে আমি খুব একটা ভালো বই নিয়ে আসছি বুক ফার্মে, জগৎ সেথের রত্নকুঠির ওপর বইটা, সেটার রিভিউটার জন্য অপেক্ষা করুন, চলে আসবে তাড়াতাড়ি। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে, টাটা, বাই বাই।